বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা অনেকের মনে প্রশ্ন জেগে থাকে যে আমরা ফেসবুক মেসেঞ্জার থেকে যদি ইনবক্স থেকে কোনো ডিলিট করে থাকি সেগুলোকে আবার রিকভার করা যায় কিনা মানে সেগুলোকে আবার দেখতে পারবো কি না অথবা আমাদের প্রিয়জনের যদি কারো ফোন থেকে আমরা ফেসবুকে ঢুকি সেক্ষেত্রে কি তার সম্পূর্ণ ডিটেলস ও কাকে মেসেজ করেছিল কাকে কার সাথে কাকে লাইক দিয়েছিল কার সাথে পোস্ট করেছিল সব কিছু আপনি দেখতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আজকের যে ট্রিক্সটি আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে আপনি যদি ইনবক্স থেকে আপনার ম্যাসেঞ্জার থেকে যার সাথে কনভারসেশন করেছেন সেই মেসেজগুলো আপনি ডিলিটও করে থাকে করে ফেলেন সেটা ফটো হোক ভিডিও হোক মেসেজ হোক সেগুলো আপনি আপনার ব্যাক করে আপনি আপনার ফোনে দেখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন এদের করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে তো এর জন্য আপনাদের প্রয়োজন পড়বে ফেসবুকের যে অ্যাপসটি রয়েছে সেটি দিয়ে পারবেন সবচেয়ে ভালো হবে ফেসবুকের যেই অ্যাপসটি রয়েছে সেটি লাইট না লাইট লাইটে আপনাদের ইনফরমেশন শো নাও করতে পারে যেই ফেসবুকটি রয়েছে ফেসবুকে সেই ফেসবুকটি ইউজ করতে পারেন তো সরাসরি আমরা ফেসবুকে ঢুকে যাচ্ছি তো ফেসবুকে আসার পর আপনি আপনার সেটিংসে আসবেন ফেসবুকের যে সেটিংসটি রয়েছে সে সেই সেটিংসে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে জাস্ট ক্লিক করবো তারপর সেটিংস তো সেটিংসে আসার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করে নিচে এসে দেখতে পারবেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন জাস্ট এটাতে ক্লিক করে দেবো তো এটাতে ক্লিক করার পর আপনার এখানে কল ইনফরমেশন আপনি দেখতে পারবেন কাকে লাইক করেছেন কি সার্চ দিয়েছেন সব কিছু দেখতে পারবেন এখানে তো একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন অথবা খুঁজে বের করবেন দেখতে পারবেন ইউ ক্যান চুজ টু ডাউনলোড ইউর ইনফরমেশন জাস্ট এখানে ডাউনলোড ইউর ইনফরমেশন এটাতে জাস্ট ক্লিক করে দেব তো ক্লিক করার পর আপনি এখানে সকল ডিটেলস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে গ্রুপ কোন কোন গ্রুপে আপনি অ্যাড হয়েছেন ফ্রেন্ডস তারপর ফেসবুক গেমিং তারপর অনেক স্টোরিজগুলো দেখতে পারবেন পেমেন্ট হিস্ট্রি সব কিছু আপনি এখানে দেখতে পারবেন তো আমাদের যেহেতু আজকে আমার মেন টার্গেট হচ্ছে যে ম্যাসেজিং সেক্ষেত্রে জাস্ট আমরা এখান থেকে ডিস ডিসিলেক্ট অল থেকে আমরা ডিসিলেক্ট অল করে দিব তারপর জাস্ট আমরা ম্যাসেজিং যে অপশনটি রয়েছে সেটি খুঁজে বের করব তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাসেজেস অপশনটি রয়েছে জাস্ট এটাতে ক্লিক করবো তো ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি দেখতে পারবেন ক্রিয়েট ফাইল নিচে জাস্ট এই ক্রিয়েট ফাইলে ক্লিক করে দেব তো ক্রিয়েট ফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেন্ডিং অপশন আসতে পারে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু ওয়েট করতে হবে যেহেতু আমাদের সকল মেসেজ এবং কনভারসেশন সব কিছু আপনাদের একটা ফাইল করে দিয়ে দিবে ক্রিয়েট করে দিবে সেক্ষেত্রে আপনাদের একটু অপেক্ষা করতে হবে মানে এটা ডাউনলোড হতে তো ভিডিওটি একটু স্কিপ করতেছি যেহেতু আমার অনেক পুরনো একটি আইডি সেক্ষেত্রে অনেক দেরি লাগতেছিলো সেক্ষেত্রে আমি অন্য আরেকটি আইডি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসটা যাতে ভিডিওটা বেশি অনেক সময় না নেয় তো আপনাদের যখন পেন্ডিং হবে পেন্ডিংয়ের পরে এরকম অপশান আসবে তো এখান থেকে আপনাদের আরও বড় বড় ফাইল হতে পারে এক জিবি দুই জিবি ফাইল হতে পারে সেক্ষেত্রে আপনারা ডাউনলোড করবেন আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করবো তো ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হতে পারে জাস্ট এখান থেকে যেই ব্রাউজারটা আপনাদের ডিফল্ট থাকতে পারে সেই ব্রাউজারটা সিলেক্ট করে অলওয়েজ করে দেবেন তো আপনাদের মাছ এরকম ইন্টারফেস ওপেন হতে পারে যদি আপনারা ব্রাউজারে থাকেন সেক্ষেত্রে আপনাদের নাও যদি আপনাদের ব্রাউজারে অ্যাকাউন্টটি লগিং থাকে সেক্ষেত্রে ইন করতে হবে না আর যদি ব্রাউজার না থাকে অ্যাপস দিয়ে করেন সেক্ষেত্রে আপনাদের ক্রোম ব্রাউজার বা যদি অন্য কোনো ব্রাউজার নিয়ে যায় সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে তো আমি আমার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নিচ্ছি তারপর জাস্ট আপনাদের মাঝে এরকম ইয়ে হতে পারে জাস্ট দেখতে পাচ্ছেন আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করব তো আপনাদের মাঝে এরকম জিপ ফাইল আকারে হতে পারে তো আপনাদের যদি জিপ ফাইল ফোনে না আসে সেই ক্ষেত্রে আপনাদের একটা অ্যাপস নামাতে হবে সেই অ্যাপসটার নাম হচ্ছে ইএস ফাইল এক্সপ্লোরার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি এই অ্যাপসটি আপনাদের ইনস্টল করে নিতে হবে তো আমি এটি ইনস্টল করে নিচ্ছি পন্ধুরা অ্যাপসটি ইনস্টল হতে তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে তো জাস্ট এই ফেসবুকের ডাউনলোড অপশনটিতে এটাতে ক্লিক করব এর ক্লিক করার পর আপনাদের এক্সট্রাক্ট করে নিতে হবে ফাইলটি এক্সট্রাক্ট করে নেব তারপর যা দেখতে পারবেন উপরে মেসেজ এই মেসেজ অপশনে ক্লিক করবো মেসেজ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পারবেন ইউর মেসেজ এসটিএমএল তো এটাতে জাস্ট ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনজনের সাথে মেসেজ করছি সাদিদ আহমেদ মিয়া এসকে সাইফুল ইসলাম তো সাথে যেই মেসেজগুলো করেছি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি সাদেদ আহমেদে ক্লিক করলে আমার মেসেজগুলো বের হয়ে আসবে তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুকের মেসেজগুলো রিকভার করবেন এবং ব্যাকআপ নেবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস কো রাখ দেন ধন্যবাদ